আব্দুল সালাম মুর্শিদি, যিনি একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে উনি আমার কলিগ, একই সংসদে আমিও মেম্বার অফ পার্লামেন্ট, উনিও মেম্বার অফ পার্লামেন্ট। উনিও শপথ নিয়েছেন, আমিও শপথ নিয়েছি, যে আমরা শপথ নিয়েছি যে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখব না, দেশের স্বার্থকে বড় করে দেখব। তো উনি আপনারা জানেন যে গত প্রায় দেড় বছর আগে একটা বাড়ির, যে বাড়িতে উনি থাকেন, এই বাড়ি, এটা রাষ্ট্রের সম্পত্তি, একটা পরিত্যক্ত সম্পত্তি, এটা দখল করে উনি থাকেন এই অভিযোগে আমি দুদকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, পরে হাইকোর্টে মামলা করি, হাইকোর্টে একটি রিট দায়ের করি। তো রিটে তিনটা ডিপার্টমেন্ট রিপোর্ট দিয়েছেন, একটা হচ্ছে গিয়ে গণপূর্ত, তারা বলেছেন যে এটা জাল জালিয়াতি করে এই জায়গা দখলে রেখেছেন আব্দুল সালাম মুর্শিদি সাহেব। রাজুক বলেছেন যে জাল জালিয়াতি করে দখলে রেখেছেন আব্দুল সালাম মুর্শিদি সাহেব। তারপর দায়িত্ব দেওয়া হইল দুর্নীতি দমন কমিশনকে, কমিশন দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা তার ব্যাপারে রিপোর্ট দিয়ে বলেছেন যে এই জাল জালিয়াতি করে এই জায়গা বা এই বাড়ি করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে দুদকের সিস্টেম হচ্ছে গিয়ে দুদকের প্রতিটা রিপোর্ট কমিশনের সামনে যায়, দুদকের একটা ইনকোয়ারি রিপোর্ট যখন ইনকোয়ারি করা হয় এটা কমিশনের সামনে যায়, কমিশন আবার এটাকে অ্যাপ্রুভাল দেন যে এটাকে পাস করবেন বা কি ব্যবস্থা নেবেন। ছয় মাস ধরে এই রিপোর্ট কমিশনের সামনে পড়ে আছে সালাম মুর্শিদি সাহেবের ব্যাপারে দুদকের, কেন জানি দুদকের কারা কারা আমি জানি না, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। হাইকোর্টও বারবার বলেছে, হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এটাও বলেছেন যে আদালত অবমাননার সামিল হবে যদি আপনারা এই রিপোর্ট এখন জমা না দেন। আজকেও ওনারা যথারীতি সময় চেয়েছেন। তারপর আদালতে আমরা সাবমিশন দেওয়ার পর আদালত বলেছেন যে আর কমিশন লাগবে না, কমিশন ছাড়াই যে রিপোর্টটা, ইনকোয়ারি রিপোর্টটা সালাম মুর্শিদি সাহেবের ব্যাপারে আসছে যে কিভাবে উনি এই দখল করে বা জালিয়াতি করে এই জমি দখল করে আসেন, এটা সরাসরি এফিডেভিট করে আগামী 8 তারিখে মহামান্য হাইকোর্টের সামনে জমা দিবেন। তো আমি এটা দুদক জমা দিবেন, আমি দুদকের আইনজীবী যিনি তাকে বলার চেষ্টা করেছি যে উনি বারবার বলেন যে দুদক কারো কাছে মাথা নত করে না, এই এই জায়গায় দ্বারাই উনি এইসব কথা বলেন যে দুদক কোনো পিক অ্যান্ড চুজ করে না, কিন্তু এইটা ওনার এই বক্তব্যের সাথে আজকের এই ঘটনা একেবারেই মানানসই না। দুদক সব জায়গায় মাথা নত না করলেও এই জায়গাটাতে সন্দেহ হইতেছে যে সালাম মুর্শিদি সাহেবের মতো লোকের ব্যাপারে মাথা কিছুটা নত করে কি না জানি না, তবে মাথা ঘুরায় মনে হয়। তবে এইখান থেকে আমরা মুক্তি চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ, নতুন নেতৃত্ব, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে আমি এটার একটা অংশ। আমি মনে করি যে নেত্রীর যে বক্তব্য, বঙ্গবন্ধুর আদর্শের যে কথা, এই কথার মধ্যে কোনো দুর্নীতিবাজ জায়গা পাওয়ার বা অভিযোগ যারা আছে তাদের পরিপূর্ণ বিচার হওয়া এই দেশের মাটিতে হইতে হবে। আমি এর জন্য, আমাকে অনেকে প্রশ্ন করেন যে এমপি হওয়ার পর আমার এইগুলো বদলে যাবে কি না, তো আমার এই বদলে যাওয়ার নমুনাটা নিয়ে আমি প্রথম অধিবেশন বসার আগেই আমি কি এমপি হওয়ার পর বদলে যাব কি না এটার কিছুটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ। ফুটবল তো শেষই, ফুটবলটারে তো একেবারে আইসিইউ থেকে ব্যাক করে নিয়ে যাওয়া লাগতেছে। ফুটবলের যারা আছেন, ফুটবলের নেতাদের অবস্থা দেখেন, একজনের হচ্ছে গিয়ে 2 বছরের সাজা, উনি আর থাকতে পারবেন না ফুটবলে। এই যে তার নাম কি, আবু নাইম সোহাগ, তারপর হচ্ছে গিয়ে এই আমাদের সালাউদ্দিন সাহেব, ওনার বিরুদ্ধে তো এইসব বিভিন্ন ইনকোয়ারিতে তো উনি, আমি তো বারবারই বলছি যে যে ইনকোয়ারি তো হাইকোর্ট দিছে ওনাদের বিরুদ্ধে। আর সহসভাপতি সালাম মুর্শিদি সাহেব, উনি তো এখন ফুটবল দেখবেন দূরের কথা, ওনার বাড়ি বাঁচানোই তো ওনার জন্য এখন ত্রাহি ত্রাহি অবস্থা, কারণ বাড়ির কারণেই তো ওনার অবস্থা খারাপ। এখন দুদক এই রিপোর্ট পজিটিভ পাইলে তো ওনাকে এখন এই নর্মালি যেটা হয় এটাতে ইনকোয়ারি রিপোর্ট অনুযায়ী তো ওনার বিরুদ্ধে মামলা ছাড়া আর কোনো পথ নাই, মানে এগুলো থেকে বেঁচে বাঁচার চেষ্টা করতেছেন। ওভারঅল বাংলাদেশে শুধু স্পোর্টস না, সব জায়গাতে এই নৈতিকতা নিয়েই তো আমরা বেশি কনসার্ন, ইভেন স্পোর্টস কেন, ইভেন সাংবাদিকতা নিয়েও তো আমরা নৈতিকতা নিয়ে কনসার্ন।
আপনারা তো ইচ্ছা করলেই সব নিউজ আবার দিতেও পারেন না। যাই হোক, তাও আপনারা যে কাজগুলো করতেছেন তাতে দেশ আগাচ্ছে। কষ্ট করে আপনারা যারা, বিশেষ করে যারা তৃণমূল সাংবাদিক, আপনারা বিশেষ করে এবার তৃণমূল সাংবাদিকদের কারণে আমার নির্বাচন করতে সুবিধা হয়েছে। কারণ আপনারা যেভাবে সব রিয়েল জিনিস তুলে ধরছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নাই। বাংলাদেশ তাও যা আগাইছে আপনাদের একটা অংশ আছে। তবে নৈতিকতার প্রশ্নে শুধু ক্রিকেট বা ফুটবল না, আমরা সারা দেশে এটা নিয়ে কনসার্ন। আর এই যে ক্রিকেটের কথা যেটা বললেন, আপাতত আমি ফুটবলটা নিয়ে, যেহেতু এখানে আমাদের পাপন সাহেব উনি মন্ত্রী হয়েছেন, আমার বিশ্বাস এইসব জিনিস উনার নজর এড়াবে না, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করবেন এইসব ব্যাপারে। ২০১৯ বিশ্বজয়, সাউথ আফ্রিকায় বাংলার রূপকথা, দেশের একমাত্র গণমাধ্যম হিসেবে সাথেই ছিল খেলাযোগ। ২৩ এশিয়া কাপে আরেক মহেন্দ্রক্ষণ, দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন, স্বপ্ন আবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, আবারও সাউথ আফ্রিকায় খেলাযোগ। জুনিয়র টাইগারদের চোখে চোখে রাখবো আমি সাইফুল রূপক। চোখ রাখুন একাত্তর টেলিভিশন এবং খেলাযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। Thank you.